নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে ভাজা মশলা দিয়ে গাঁটি কচুর এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এভাবে গাঁটি কচুর রেসিপি বানালে নিরামিষের দিন অনায়াসেই কিন্তু আপনাদের হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি এখানে কিছুটা গাঁটি কচু নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কচুগুলোকে ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা কচুকে দুই টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা ভাজা মশলা তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি আমি এখানে গোটা জিরে, ধনে নিয়েছি, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি গরম মশলার মধ্যে, দুটো তেজপাতাকে একটু টুকরো করে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এরপর শুকনো কড়াইতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, খুব বেশি ডিপ করে ভাজবো না, তাহলে পোড়া গন্ধ ছাড়বে। তারপর গ্রাইন্ডারে হালকা করে গ্রাইন্ড করে নেব একটু দানা দানা ভাব রেখে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো তেলটা গরম হয়ে এলেই তেলের মধ্যে প্রথমে কচুগুলোকে আমি ভেজে নেব। লবণ আর একটু হলুদ দিয়ে কচুটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব, তাহলে কচুর যে নালা ভাবটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না এবং খেতে অসাধারণ লাগবে। একটু লবণ দিয়ে ভাজলে ভেতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণটা ঢুকবে। তো এরপর এভাবেই নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট ফুল হিটে খুব ভালোভাবে এখানে কচুটাকে নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব। তো কচুটা এখানে কিন্তু দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে কচুটাকে নামিয়ে নিতে হবে। এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর নিরামিষের দিনে একঘেয়ে রান্না আমাদের ভালো লাগে না, একটু অন্যরকম করে করলে কিন্তু বেশ খেতে দারুণ লাগে। এরপর আর কোনো রকম তেল আমি ব্যবহার করব না, যতটুকু তেল রয়েছে ওর মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর দুটো ছোট তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপর একটা মাঝারি সাইজের পাকা টমেটোকে টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে একটু গ্রেট করেও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা আরও খুব বেশি ঘন হবে। তো টমেটোটা যাতে খুব ভালোভাবে গলে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি লবণটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পরপরই লবণটা দিয়ে দিলে টমেটো কিন্তু বেশ তাড়াতাড়ি গলে যায়। তো দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদমতো লবণ। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণ রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আলুর দম মশলা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই চামচেরই দেড় চামচ মতো আদা, জিরে এবং ধনে বাটা। এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষি নেব, যাতে মশলার কোনোরকম গন্ধ না বেরোয়। মানে আদার একটা কাঁচা গন্ধ রয়েছে, সেটা কিন্তু বেরোলে খুব বেশি ভালো লাগে না রান্নাটা। তার জন্য অবশ্যই মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেবেন হাতে সময় নিয়ে। এরপর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো লঙ্কা এখানে ব্যবহার করবেন। তারপর যে কচুগুলোকে আমি ভেজে নামিয়ে রেখেছিলাম সেটাকেই মশলার মধ্যে দিচ্ছি, একটু মশলার সাথে এখানে কষিয়ে নেব কচুটাকে। তো বেশ ভালোভাবে কিন্তু এখানে কষিয়ে রান্নাটা করছি, এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর এর মধ্যে মানে এই রান্নাটায় আমি কোনোরকম কাঁচা জল কিন্তু ব্যবহার করব না, তো একটু গরম জল আমি এর মধ্যে দেব। তার জন্য একটু গরম জল বসিয়ে দেব। একটু উষ্ণ গরম জল দিলে যেমন তাড়াতাড়ি ফুটে আসবে তেমনি কিন্তু খেতেও বেশ স্বাদ হবে। তো দেখুন এখানে কিন্তু কষাতে কষাতেই কচুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আর যতটুকু বাকি রয়েছে তার জন্য আমি অল্প গ্রেভি বানাবো, তার জন্য সামান্য জল দেব। এই রান্নাটা কিন্তু একদমই ঝোলঝোল ভালো লাগবে না। তো এখানে গ্রেভি বানানোর জন্য প্রয়োজনীয় জলটা আমি দিয়ে নিলাম। এরপর নাড়াচাড়া করে ফুল হিটে এটাকে দেড় থেকে দুই মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। তো এখানে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মরার পর এটাকে আমি ফুটতে দেব। তারপর যখন খুব ভালোভাবে ফুটে আসবে স্বাদের জন্য এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওখান থেকেই হাফ চামচের মতো ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য কিন্তু খেতে অসাধারণ লাগবে এই গাঁটি কচুর তরকারিটা। তো মোটামুটি কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কচুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা
একবার আমি দেখে নেব। গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে, এর থেকে বেশি যদি গ্রেভিটা আমি কমিয়ে দিই তাহলে একদমই শুকনো হয়ে যাবে। আর কচুর তরকারি ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেয়। কচু কিন্তু এখানে একদমই খুব সুন্দরভাবে গলে গেছে, রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো আজকের এই গাঁটি কচুর নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন।